হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে। বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর থেকে কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা শিখে নেব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে, যদি এ সমান সমান থ্রি আই প্লাস টু জে মাইনাস সিক্স কে ও বি সমান সমান ফোর আই প্লাস থ্রি জে প্লাস সিক্স কে দুটি ভেক্টর হয়, তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা হচ্ছে গিয়ে দেখে নিই আমাদের কী কী দেওয়া আছে, সেগুলি আমরা লিখে নিচ্ছি। আমাদের দেয়া আছে এ ভেক্টরটি হচ্ছে আমাদের থ্রি আই প্লাস টু জে মাইনাস সিক্স কে, এবং বি ভেক্টরটি দেয়া আছে ফোর আই প্লাস থ্রি জে প্লাস সিক্স কে। আমরা ধরে নেই এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান থিটা, অর্থাৎ আমাদের যদি এ ভেক্টরটি হয় এ বরাবর এবং বি ভেক্টরটি এর সাথে থিটা কোণে আনত আছে, তাহলে আমরা ভেক্টরের ডট গুণফল থেকে জানি এ এবং বি ভেক্টরের ডট গুণফল সমান সমান হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে আমাদের থিটার মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কস থিটাকে এক পাশে রাখছি, কস থিটা সমান সমান আসবে আমার এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। তাহলে আমাদের এখন এই এ ডট বি ভেক্টরের মান এবং হচ্ছে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বের করতে হবে। তাহলে আমরা আলাদাভাবে এখানে এ ডট বি যদি বের করতে চাই, মানে এ ভেক্টর ছিল এটা থ্রি আই প্লাস টু জে মাইনাস সিক্স কে ডট ফোর আই প্লাস থ্রি জে প্লাস সিক্স কে। তাহলে ডট গুণফলের সূত্র অনুযায়ী আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটি আই জে কে সহ গুণ হয়ে যোগ আকারে থাকবে। তাহলে থ্রি ইন্টু ফোর আমার হচ্ছে টুয়েলভ, প্লাস হচ্ছে টু ইন্টু থ্রি আমার হচ্ছে সিক্স, মাইনাস সিক্স ইন্টু সিক্স আমার হচ্ছে থার্টি সিক্স। তাহলে এইটিন মাইনাস থার্টি সিক্স মানে হচ্ছে আমার মাইনাস এইটিন। তাহলে আমরা এ ডট বি এর মান পাচ্ছি হচ্ছে মাইনাস এইটিন। তার মানে এখানে যদি আমরা বসিয়ে দিই উপরে, উপরের অংশের মান হচ্ছে আমার মাইনাস অফ এইটিন। এবার আমাদের এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে টু স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস সিক্স এর স্কোয়ার। সমান সমান যদি আমরা ক্যালকুলেটারে মানটি বসাই, তাহলে আমরা পাবো রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স স্কোয়ার। তাহলে টোটাল আমাদের এই মানটি আসছে হচ্ছে গিয়ে সেভেন। এবং বি ভেক্টরের মান যদি আমরা বের করি, এটা সমান সমান আমার আসবে হচ্ছে গিয়ে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার। তাহলে রুট ওভার সিক্সটিন প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর সিক্স স্কোয়ার থার্টি সিক্স, সমান সমান এই মান আসে রুট ওভার সিক্সটি ওয়ান। এবার আমরা এই মানগুলো
এখানে যদি বসাই তাহলে আমাদের এ এর মান ছিল হচ্ছে গিয়ে 7, বি ভেক্টরের মান হচ্ছে গিয়ে রুট ওভার 61। তাহলে আমাদের এখান থেকে কস থিটার মান আসছে এত। তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে কজ আমার এখানে কজ ইনভার্স হিসেবে চলে যাবে মাইনাস 18/7 রুট ওভার 61। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে দেই তাহলে শিফট কজ মানে কজ ইনভার্স লিখতে হবে উপরে মাইনাস 18/7 রুট ওভার 61, যেটা আমাদের মান দিচ্ছে অনেকটা 109.223°। তার মানে আমাদের যে এ এবং বি ভেক্টর দুটি দেওয়া ছিল তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 109.223°। আশা করি বন্ধুরা কিভাবে আমরা ডট গুণফল ব্যবহার করে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যায় বলা আছে যে এ এর মান কত হলে পি সমান সমান এ আই মাইনাস 2j প্লাস কে ও কিউ সমান সমান 2ai মাইনাস aj মাইনাস 4k ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানে হচ্ছে আমাদের যদি একটি ভেক্টর পি এর দিক এ বরাবর হয় তাহলে আরেকটি ভেক্টর কিউ এর সাথে 90° কোণ করে থাকছে। তাহলে আমরা ভেক্টরের ডট গুণ অনুযায়ী জানতাম যে এই পি আর কিউ কে যদি আমরা ডট গুণ করি তাহলে এটার মান হবে সমান সমান পি এর মান পি ভেক্টরের মান গুণ কিউ ভেক্টরের মান গুণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের মানের সমান। তাহলে যেহেতু মধ্যবর্তী কোণ আমরা ধরে নিয়েছি 90°, তাহলে এটা হবে কজ 90। আমরা যেহেতু জানি কজ 90-এর মান হচ্ছে 0, তার মানে আমাদের এই ডান পাশে সব কিছু 0 হয়ে যাচ্ছে। তার মানে যদি আমাদের দুটি ভেক্টরের ডট গুণফলের মানকে আমরা 0 প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো ওই দুটি ভেক্টর পরস্পরের সাথে 90° কোণে আছে বা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে বা এই শিকারটি ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে আমাদের পি ও কিউ ভেক্টর পরস্পর লম্ব হবে যদি আমাদের হচ্ছে এই পি ও কিউ এর ডট গুণফলের মান 0 হয়। তাহলে আমরা পি আর কিউ এর মান এখানে যদি বসাই পি এর মান হচ্ছে এ আই মাইনাস 2j প্লাস কে ডট 2ai মাইনাস aj মাইনাস 4k এই ডট গুণফলের মান 0 হচ্ছে। তাহলে বাম পাশের এই ডট গুণফলের মান আসে 2a² প্লাস 2a মাইনাস 4 সমান 0, সে 2 কমন নেই, a² প্লাস এ মাইনাস 2 সমান 0, 2 দ্বারা ভাগ করলে a² প্লাস এ মাইনাস 2 সমান 0। এটাকে ভেঙে লেখা যায় হচ্ছে গিয়ে 2a মাইনাস এ মাইনাস 2 সমান 0। আমি যদি এখান থেকে একটা এ কমন নিই তাহলে এখানে থাকছে হচ্ছে আমার এ প্লাস 2, একটি মাইনাস কমন নিলে এ প্লাস 2। তার মানে এই পাশে আমাদের থাকছে হচ্ছে বা এ প্লাস 2 যদি আমি কমন নেই তাহলে আমার এখানে থাকছে হচ্ছে এ মাইনাস 1 সমান সমান 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি হয় আইদার আমাদের হচ্ছে এ প্লাস 2 সমান সমান 0 অথবা এ মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এ এর মান মাইনাস 2 এবং এখান থেকে আমরা এ এর মান পাচ্ছি হচ্ছে 1। তার মানে আমাদের
এর যে নির্ণয় মান ছিল সেটি হচ্ছে দুটি, সেগুলি হচ্ছে -2 অথবা 1। অর্থাৎ আমাদের যদি এখানে a এর মান আমরা -2 অথবা 1 যে কোনো একটি বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই p ও q এর ডট গুণফলের মান 0, অথবা বলা যায় যে আমাদের ভেক্টর দুটি পরস্পর লম্ব অবস্থায় আছে। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যায় দেখাতে বলা হয়েছে যে a এবং b ভেক্টর পরস্পর লম্ব। আমরা ইতোমধ্যে জানি যে যদি আমাদের দুটি ভেক্টর a এবং b দিয়ে দেওয়া থাকে এবং a দুটির ডট গুণফলের মান আমরা 0 দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ভেক্টর দুটি পরস্পর লম্ব ভেক্টর। তাহলে আমাদের এখানে দেয়া আছে a ভেক্টরটি হচ্ছে 9i প্লাস j মাইনাস 6k এবং b ভেক্টরটি দেয়া আছে 4i মাইনাস 6j প্লাস 5k। তাহলে আমাদের লম্ব প্রমাণ করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে এ দুটির ডট গুণফলকে 0 দেখাতে হবে। তাহলে আমরা যদি এ দুটি ভেক্টরের ডট গুণফল বের করি, তাহলে ডট গুণফলটি আসছে a ডট b, আমার হচ্ছে a এর মান হচ্ছে 9i প্লাস j মাইনাস 6k ডট 4i মাইনাস 6j প্লাস 5k। তাহলে ডট গুণফলের সূত্র অনুযায়ী মান হবে 9 × 4 আমার 36, 1 × -6 মানে হচ্ছে -6, এবং -6 × 5 হচ্ছে গিয়ে -30। তাহলে এটা সমান সমান আমার আসছে হচ্ছে 36 - 36, তার মানে 0। তার মানে আমরা a এবং b এর ডট গুণফল নির্ণয় করলাম এবং দেখলাম যে আমাদের এই মানটি আসছে 0। এবং আমরা বলেছিলাম যদি দুটি ভেক্টরের ডট গুণফলের মান 0 আসে, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমাদের এখানে প্রদত্ত a এবং b ভেক্টরের ডট গুণফলের মান এসেছে 0, তার মানে আমরা বলতে পারি যে আমাদের a ও b ভেক্টর পরস্পর লম্ব। আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি ভেক্টরের ডট গুণফলের মাধ্যমে কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব তা তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা ভেক্টরের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।